হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার 166 NTPC এবং রেলের সমস্ত এক্সাম স্পেশাল। এবং তার সাথে বলে রাখি, এর আগের মক টেস্ট নাম্বার 129 থেকে 118 নম্বর পর্যন্ত মক টেস্টের 1500 জিকের প্রশ্ন উত্তর TCS প্যাটার্নে পুরো কমপ্লিট, এটার PDF অ্যাভেলেবেল হয়ে গেছে। যাদের যাদের দরকার, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। এবং অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে যে প্লেলিস্টটা দেওয়া থাকবে মিশন সরি এই লাইভ মক টেস্টে, সেই ক্লাসগুলো অবশ্যই কমপ্লিট করে নিও, তোমাদের রেলের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই সমস্ত টপিক এখানে আমাদের কভার করে দেওয়া আছে। তো আজকে আমাদের 166তম মক টেস্ট শুরু করছি। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেখো, পটচিত্র বা পট্টাচিত্র, যেটা আমরা আগেও অনেকবার পড়েছি প্রশ্নটা, তো এটি এই পটচিত্র শৈলীর চিত্র ড্যাশ রাজ্যের অন্যতম প্রাচীন ও সর্বাধিক জনপ্রিয় শিল্প। তো দেখো, এটা এসেছে কোন এক্সামে, SSC CHSL 2019। এবং তার সাথে বলে রাখি, 2020-তে যে SSC CGL হয়েছিল সেখানে এসছে, 2016-তে যে রেলের NTPC এক্সাম হয়েছিল সেখানে এসেছিল, 2018 রেলের গ্রুপ ডি সেখানেও এসেছিল। এগুলোর মধ্যে কমন কি? এগুলোর মধ্যে কমন হচ্ছে প্রত্যেকটা এক্সামই কন্ডাক্ট করেছিল তোমাদের TCS। ওকে, তো এবার যদি 2020-র NTPC পরীক্ষা TCS কন্ডাক্ট করে, তো দেখবে এই প্রশ্ন ডাইরেক্ট তোমরা পরীক্ষায় রিপিট পেয়ে যাবে। এরকম ভাবে আমি তোমাদের জন্য এই কোশ্চেন গুলো বানাচ্ছি। টার্গেট 5000 জিকে, তো 1500 প্লাস জিকে PDF অ্যাভেলেবেল হয়েছে, বাকিগুলো আবার পরে আমি দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো, এটি অ্যান্সার হচ্ছে কি, উড়িষ্যা রাজ্য, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং এর সাথে এখানে আমরা একটু এক্সট্রা ডিটেলস দেখে নেবো, এই পট্টাচিত্র যেটা নামটি, এটা সংস্কৃত শব্দ। এই পট্টা শব্দের অর্থ হচ্ছে ক্যানভাস এবং চিত্রা শব্দের অর্থ হচ্ছে চিত্র থেকে বিকশিত হয়েছে। ওকে, এর এই নামের তো তোমাদের প্রশ্ন আসতে পারে, পট্টাচিত্র নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে, তো সংস্কৃত, এটাও একটু মনে রেখো। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, এটা একটু স্ট্যান্ডার্ড কি বলেছে, দেখো, ভারতের কোন শহরে উভকামী নারী পুরুষ সমকামী রূপান্তরকামী, মানে হচ্ছে কি লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং সরি এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, ট্রান্সজেন্ডার অ্যান্ড কোয়ার কমিউনিটি, এই যে পুরো LGBTQ কমিউনিটি রয়েছে, তো এইগুলোর জন্য প্রথম HIV চিকিৎসা কেন্দ্র ও ক্লিনিক উদ্বোধন করা হয়েছে কোথায়, সেটা তোমাদের বলতে হবে। তো দেখো, LGBTQ এই কমিউনিটির জন্য প্রথম HIV চিকিৎসা কেন্দ্র ও ক্লিনিক, এটার উদ্বোধন হয়েছে মুম্বাই, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখো, দেখো কারেন্সি থেকে একটা করে প্রশ্ন পাচ্ছ, জাপানের মুদ্রা হলো কি, তো জাপানের মুদ্রা বা কারেন্সি কি সেটা তোমাদের বলতে হবে। তো দেখো, জাপানের মুদ্রা আমরা প্রত্যেকেই জানি ইয়েন, তোমাদের আমি যেটা মক তোমাদের লাইভ যেটা ক্লাস শুরু করেছি আমি স্ট্যাটিক জিকে, আগেও একবার করিয়েছিলাম, নতুন করে আমি আরেকবার করিয়ে দেবো, তো সেই ক্লাসগুলো সন্ধ্যে 6:30টার সময় হয়, সেটা একটু অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এবং তার সাথে দেখো, রেনমিনবি এটা কাদের অফিসিয়াল কারেন্সি অফ দ্য পিপল রিপাবলিক অফ চায়না, এটা চায়নার অফিসিয়াল কারেন্সি হচ্ছে রেনমিনবি, অপশন এ তে যেটা রয়েছে। ওকে, এইগুলো সব আমাদের পড়তে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, লোকসভার প্রথম অধিবেশন কবে হয়েছিল, এটা তোমাদের PSC NTPC সব পরীক্ষাতে এসেছে। তো লোকসভার প্রথম অধিবেশন যেটা হয়েছিল সেটা হয়েছিল 13th May 1952, অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। তো যারা যারা এ অ্যান্সার করেছো প্রত্যেকেই সঠিক। নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা এবং নগর হাভেলি রাজধানী, তো এরা দাদরা এবং নগর হাভেলি এটা হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, তো ইউনিয়ন টেরিটরি যেটাকে ইংলিশে বলা হয়। এবার এখানে বলছে এই দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কি, সেটা তোমাদের বলতে হবে। দেখো, কালকে সন্ধ্যে 6:30টার সময় আমি বিভিন্ন স্টেট এবং তার ক্যাপিটাল এবং সেখানকার মুখ্যমন্ত্রী এবং গভর্নর বর্তমানে কে রয়েছেন এটার ভিডিও আমি বানাবো, সন্ধ্যে 6:30টার সময় কালকে অ্যাটেন্ড করে নেবে, সেখানে এগুলো আমি পুরোটা কমপ্লিট করে দেবো। ওকে, তো এখন এটা দেখে নাও, এটা অ্যান্সার হচ্ছে সিলভাসা। সিলভাসা হচ্ছে দাদরা ও নগর হাভেলির ক্যাপিটাল বা রাজধানী। এবং তার সাথে মনে রাখবে কাভারত্তি, অপশন ডি তে যেটা রয়েছে এটা হচ্ছে লক্ষদ্বীপের তোমার ক্যাপিটাল, এইগুলো একটু মনে রাখবে। নেক্সট চলে আসি, নিচের কোনটি ফ্রান্স ও ভারতের মধ্যে যৌথ সেনা অনুশীলনের নাম, তো সামরিক মহড়া, এটারও আমি একটা সেপারেট ভিডিও তোমাদের অনেকদিন আগে বানিয়েছিলাম, আবার নতুন করে বানিয়ে দেবো, তো সেটাও একটু তোমরা চেক করে নেবে। তো কি অ্যান্সার হচ্ছে, ফ্রান্স এবং ভারতের মধ্যে যে যৌথ সেনার অনুশীলন রয়েছে তার নাম হচ্ছে শক্তি, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং তার সাথে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সম্প্রীতি, এটা রিসেন্টলি অনেকগুলো পরীক্ষায় রিপিট হয়েছে আমি দেখছি, তোমাদের NTPC 2016-তেও এসেছিল সম্প্রীতি, এই অনুশীলনটা ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়ে থাকে। নিচের কোন খেলাটির সাথে নরেন্দ্র হিরওয়ানি জড়িত, তো
তো নরেন্দ্র হিরোয়ানি তিনি কোন স্পোর্টস এর সাথে যুক্ত? দেখো বিভিন্ন স্পোর্টস পার্সন ফেমাস, তারা কোন স্পোর্টস এর সাথে যুক্ত সেগুলো তোমাদের বারবার দেখে যেতে হবে, তার মধ্যে যেগুলো পিবিএস যা সেগুলো তো দেখে যেতেই হবে। তো এখানে দেখো এখানে এটা অ্যান্সার আছে, তিনি ক্রিকেট স্পোর্টস এর সাথে যুক্ত, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। অগাস্ট 2018, এটা তোমাদের এখন স্ট্র্যাটেজিক হিসেবে পড়তে হবে। তো অগাস্ট 2018 নরওয়ে হাউসুন্ড, এটা একটা জায়গার নাম, এখানে অনুষ্ঠিত নরওয়ে জাতীয় পুরস্কার অনুষ্ঠানে প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে কে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন? এবার দেখো প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে এটা তোমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, তো সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কে? এনাদের মধ্যে পেয়েছেন আদিল হোসেন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং এটাও আমি বলছি খুব ইম্পর্টেন্ট, নামটা অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে। 9 নম্বর প্রশ্নে চলে আসি, দেখো চাইল ইংলিশ স্পেলিংটাও আমি লিখে দিয়েছি, এই চাইল শৈল শহরটি কোথায় অবস্থিত? তো এটা একটি শৈল শহর, এটা কোন রাজ্যে অবস্থিত সেটা তোমাকে বলতে হবে। তো এটাও স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ছে, এবং এটার অ্যান্সার কি হচ্ছে? হিমাচল প্রদেশে এটা অবস্থিত, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো ভারত এবং ভুটানের সীমানা ভারতের কয়েকটি রাজ্যের সাথে সংযুক্ত? তো ভুটান ভারতের কয়েকটি রাজ্যের সাথে তার বাউন্ডারি শেয়ার করছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এই সীমানা রিলেটেড প্রশ্ন প্রচুর পরিমাণ আসবে দেখবে রেলের পরীক্ষায়। অ্যান্সার কি হচ্ছে? 4টি রাজ্যের সাথে সীমানা শেয়ার করছে ভুটান। কোন কোন শহর এটা একটু দেখে নাও, সবার প্রথম সব থেকে বেশি সীমানা শেয়ার করছে আসামের সাথে, তারপর অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, এবং সব থেকে কম সীমানা শেয়ার করছে সিকিমের সাথে। তো এই 4টে ভারতীয় রাজ্যের সাথে ভুটান তার বাউন্ডারি শেয়ার করছে। লোহাই মরিচা কিসের উদাহরণ? তো দেখো যেখানে আমি বলবো ইংলিশের অপশন গুলো থাকবে সেখানে তোমরা ইংলিশের অপশন গুলো একটু চেক করার চেষ্টা করবে, ওকে, কারণ এগুলো অফিস যেটা এসএসসি সিএইচএসএল এর প্রশ্ন কিন্তু ইংলিশ ভার্সনে হয় এবং হিন্দি ভার্সন হয়, বাংলাতে হয় না। এবার আমি তোমাদের পরীক্ষায় যাতে তোমরা হিন্দি বা ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের কাছ থেকে পিছিয়ে না যাও সেই জন্য আমি এগুলো পুরোতে বাংলাতে ট্রান্সলেট করেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় পড়তে, ওকে, যাতে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট একটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারে। তো অ্যান্সার করো কি অ্যান্সার হবে, লোহাই মরিচা, তো এটা অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে অপশন সি, জারণ বা করিশন। ওকে, অনেক সময় অক্সিডেশন না দিয়ে তোমার করিশন দেওয়া থাকবে, তো সেটাও তোমার অ্যান্সার তো হতে পারে, সেটা তোমাকে মনে রাখতে হবে কারণ প্রশ্ন দিন দিন স্ট্যান্ডার্ড হচ্ছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো এখানে কি বলেছে, এগুলোর মধ্যে কোনটি অডিও টুলস? তো এগুলোর মধ্যে কোনটা অডিও টুলস সেটা তোমাকে বলতে হবে। তো মনে রাখবে এগুলোর মধ্যে অডোর, ARDOUR, এটি হচ্ছে একটি অডিও টুলস। এবং এটা কোথায় ব্যবহার করা হয়? তো অডিওর ইজ এ হার্ড ডিস্ক রেকর্ডার অ্যান্ড ডিজিটাল অডিও ওয়ার্ক স্টেশন অ্যাপ্লিকেশন। তো এটা কি হচ্ছে? একটা হার্ড ডিস্ক রেকর্ডার এবং একটা ডিজিটাল অডিও ওয়ার্ক স্টেশন অ্যাপ্লিকেশন, ওকে, এটা একটু মনে রেখো, কম্পিউটার থেকে তোমাদের প্রশ্ন আসবে। দেখো আজকে এটা ক্লাস করেছিলাম তোমাদের যে স্ট্র্যাটেজিকের, নিম্নলিখিত কোন খেলাটির সাথে কক্স শব্দটি যুক্ত? আজকেই এই ক্লাসটা করেছি সন্ধ্যে 6:30 সময়। তো কক্স এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তাড়াতাড়ি অ্যান্সার করে দাও যারা যারা ক্লাসটা দেখেছো, এবং যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে বোট রেসিং, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ওকে, বোট রেসিং বা নৌ চালনা এটার সাথে সম্পর্কিত, ওকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ডিজিটাল নির্বাচনী সাক্ষরতা প্রচারের জন্য আই হেল্প উদ্যোগটি নিম্নলিখিত কোন রাজ্যে চালু করা হয়েছে? তো দেখো আই হেল্প এই উদ্যোগটি কোন রাজ্যে চালু করা হয়েছে সেটা তোমাকে বলতে হবে। তো এখানে মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে এটি আসাম রাজ্যে চালু করা হয়েছে, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, দেখো ড্যাশ ছিল একটি নেটওয়ার্ক যা ইন্টারনেটের ভিত্তি হিসাবে বিবেচিত হয়। তো এগুলোর মধ্যে কোনটি একটি নেটওয়ার্ক যা ইন্টারনেটের ভিত্তি হিসেবে বিবেচিত হয়? তো এটা দেখো তোমাদের এনটিপিসি সিলেবাসে একদম সেপারেট ভাবে লেখা ছিল, কম্পিউটার থেকে প্রশ্ন আসবে, মানে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার থেকে, তো সেম প্রশ্ন তোমাদের রিপিট হচ্ছে, এগুলো তোমাদের পড়ে যেতে হবে। তো দেখো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, অর্পনেট। এটা ফুল ফর্ম কি? অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। তো দেখো তোমাদের অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম থেকেও প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, তো এটা অবশ্যই মনে রাখবে। এবং তার সাথে তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম HTTP, এটার ফুল ফর্ম কি সেটা কমেন্ট করে জানানো, ওকে, HTTP এর ফুল ফর্ম কি কমেন্ট করে জানাবে প্রত্যেকে যারা যারা জানো। পরবর্তী প্রশ্ন দেখো, আবুধাবিতে 14 থেকে 21 মার্চ 2019 পর্যন্ত অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে ভারত মোট ড্যাশটি পদক জিতেছে। তো দেখো 2019 সালে 14 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস অনুষ্ঠিত হয়েছিল। এবার এখানে প্রশ্ন দিয়েছে, এটা তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্র্যাটেজিক হিসেবে আসবে, ভারত টোটাল কতগুলো মেডেল সেখানে জিতেছিল? তো মনে রাখবে ভারত সেখানে টোটাল
300-800টি মেডেল জিতেছিল। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিতদের মধ্যে কে দা নেমসেক বইটি লিখেছে? দেখো বুকস এন্ড অথার্স তোমাদের অনেকগুলো ক্লাস করিয়েছি, তো এটা অ্যান্সার করা উচিত। এটা আগেও অনেকবার রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায়, তোমরা জানো দা নেমসেক এই বইটি লিখেছেন কে? ঝুম্পা লাহিড়ি। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তো যারা যারা বি করেছো প্রত্যেকেই সঠিক। 18th নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, বর্তমানে ভোপাল শহরটি নিচের কোন পতিহার শাসক দ্বারা নির্মিত হয়েছিল? তো ভোপাল এই শহরটি কোন পতিহার শাসক নির্মাণ করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন সেটা তোমাদের বলতে হবে। তো এটা প্রতিষ্ঠা করেছিলেন মিহির ভোজ, পতিহার রাজ শাসক মিহির ভোজ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তো যারা যারা এ করেছো দেখো হিস্ট্রির কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে এগুলো কিন্তু তোমাকে নিজে থেকে নোট ডাউন করতে হবে এবং সেইরকম ভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এই লেভেলের প্রশ্ন এনটিপিসি পরীক্ষায় আসবে, একদম সেম লেভেল। কোন গ্যাসের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে কমলা রঙের আলো দেয় এবং এটি সাধারণত ফ্লুরোসেন্ট আলোতেও ব্যবহৃত হয়? তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো, তো অ্যান্সার করো দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। যে কোন গ্যাসের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে কমলা রঙের আলো দেয় এবং এটি সাধারণত ফ্লুরোসেন্ট আলোতে ব্যবহৃত হয়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে নিয়ন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তো যারা যারা নিয়ন করেছো প্রত্যেকেই সঠিক। লোকসভায় প্রশ্নপত্রের অনুমোদনের সিদ্ধান্ত কে নেন? তো এটা তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে পড়ছে, তোমাদের একদম ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে দেখবে পরীক্ষার আগে। তো লোকসভার প্রশ্নপত্রের অনুমোদনের সিদ্ধান্ত কে নেন? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে কি, লোকসভার যিনি স্পিকার থাকেন তিনি। তো অপশন বি হবে এখানে এটার সঠিক অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি। ড্যাশের সমস্ত অণুতে স্থিতিশীল ঋণাত্মক চার্জযুক্ত কণা পাওয়া যায়। তো যখন এই ঋণাত্মক চার্জযুক্ত কণা থাকবে তখন অ্যান্সার কি হবে আমরা প্রত্যেকে জানি, অ্যান্সার করো। তো এখানে দেখো এখানে কি হচ্ছে, ড্যাশের সমস্ত অণু স্থিতিশীল ঋণাত্মক চার্জযুক্ত কণা পাওয়া যায়। তো এটা কার মধ্যে পাওয়া যায়? ইলেকট্রনের মধ্যে। তো ইলেকট্রনের সমস্ত অণু স্থিতিশীল এবং এর চার্জ হচ্ছে নেগেটিভ। ওকে, এটা সবসময় তোমরা মনে রাখবে। এখানে দেখো ওয়ার্ডলি আর্ট, আমি ইংলিশে স্পেলিংটাও দিয়ে দিয়েছি, এটাও তোমরা অবশ্যই লক্ষ্য করবে। ওয়ার্ডলি আর্ট এটি ভারতের কোন রাজ্য থেকে উদ্বুদ্ধ বা উৎপত্তি লাভ করেছে বা কোন রাজ্যে ফেমাস এটা? তো এই আর্ট অ্যান্ড কালচার এই টপিকটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো মনে রাখবে এখানে এটা অ্যান্সার কি হচ্ছে, মহারাষ্ট্র। এবং তোমাদের মধ্যে কেউ যদি WBCS এর মেন্স এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পেপার সম্ভব 4, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জিকে যে পোর্শনটা থাকে সেখানে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট হবে। ওকে, এবং এটাও বলে রাখি SSC CGL CHSL এর প্রশ্ন কিন্তু প্রচুর রিপিট হয় ডাইরেক্ট WBCS মেন্সে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড়ের নিচে কোনটি কোন নদীর উৎপত্তি লাভ করেছে সেটা তোমাকে বলতে হবে। মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড়ের নিচে, তো এই প্রশ্নটা যথাসম্ভব রিপিট হয়েছে অনেকবার। তো এটার অ্যান্সার কি হচ্ছে, নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ড্যাশ হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত সমাপ্ত পণ্য এবং পরিবেশবাদীর চূড়ান্ত মান। তো এগুলোর মধ্যে কোনটি সেটা তোমাকে বলতে হবে, কোনটিকে বলা হয়। তো এখানে মনে রাখবে GDP বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের সীমানার মধ্যে উৎপত্তি, মানে যত সম্ভব উৎপত্তি হয়েছে যেগুলো, সমস্ত সমাপ্ত পণ্য এবং পরিবেশবাদী চূড়ান্ত মান, সেটাকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা GDP। তো তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে GDP ফুল ফর্ম কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? এমন কোনো পরীক্ষায় নেই যে পরীক্ষায় এই প্রশ্নটি আসেনি। তো অ্যান্সার করো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এটা যেন এখন আর ভুল না হয়, এগুলো সব থেকে ইজি এবং স্কোরিং প্রশ্ন। দেখো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। উল্লেখিত দেশগুলোর মধ্যে কোন দেশ ফিফা U17 মহিলা বিশ্বকাপ 2021 হোস্ট করবে? তো 2021 মহিলা ফিফা U17 ওয়ার্ল্ড কাপ কোন দেশ হোস্ট করবে সেটা তোমাদের বলতে হবে। তো দেখো এটা হোস্ট করবে ইন্ডিয়া, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ড্যাশ হলো পাতার কাণ্ডের মতো অংশ যা ফলককে কাণ্ডের সাথে যুক্ত করে, তো সেটাকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় মনে রাখবে পত্রবিন্দু। তো এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের গ্রুপ ডি 2018 যেটা পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল, খুব সুন্দর সুন্দর এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে।
ড্যাশ হলো এক ধরনের পণ্য যার দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদাও বৃদ্ধি পায়। তো সেটাকে কি পণ্য বা কি গুডস বলা হয়? তো দেখো এখানে এটাকে বলা হয় গ্রিফেন পণ্য বা গ্রিফেন গুডস। এর এই পণ্যগুলোর দাম বা এই গুডস গুলোর দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদাও বৃদ্ধি পেয়ে থাকে। তো অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। এটা তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স, যেহেতু তোমাদের এনটিপিসি সিলেবাসে ইকোনমিক্স সেপারেট ভাবে দেওয়া আছে, তো এগুলো তোমাদের পড়তে হবে, স্কিপ করতে পারবে না। 2019 সালে র্যাডার ইমেজিং স্যাটেলাইট RISAT-2B ড্যাশে অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সফলভাবে চালু করেছিল। তো এই যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এটা কোথায় রয়েছে সেটা তোমাকে বলতে হবে। তো 2019 সালে র্যাডার ইমেজিং স্যাটেলাইট RISAT-2B এটা কোথায় বা কোন রাজ্যে অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল? তো এটার অ্যান্সার কি হচ্ছে? শ্রীহরিকোটা। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তো যারা যারা বি অ্যান্সার করেছো প্রত্যেকে সঠিক। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন দেখো, লাল, গোলাপি, নীল এবং বেগুনি রঙের ফুলগুলি মূলত ড্যাশ নামক রঞ্জক থেকে আসে। দেখো এটা তোমাদের আমি যে জেনারেল সায়েন্সের ক্লাস নিচ্ছিলাম, এখনো পর্যন্ত 40টা ক্লাস হয়েছে, সেখান থেকে ডাইরেক্ট এটা তোমাদের কমন এসেছে। তো অবশ্যই ওই ক্লাসগুলো একটু দেখে নেবে, জেনারেল সায়েন্সে থাকে, জেনারেল সায়েন্স প্লাস তার সাথে আমি বায়োলজিরও কোশ্চেন একসাথেই সেখানে কিন্তু দেওয়া রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। তো অবশ্যই ওইগুলো একটু ভালোভাবে পড়ে নেবে। ওকে, তো ডাইরেক্ট কমন পাচ্ছ, অ্যান্সার কি হবে এখানে এটার? এখানে অ্যান্সার হচ্ছে অ্যান্টোসায়ানিন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 1557 সালে ড্যাশ যুদ্ধের পর ব্রিটিশরা ভারতে রাজনৈতিক ক্ষমতা অর্জন করেছিল। সরি, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা 1757 হবে। ওকে, 1557। ওকে, তো 1757 সালে ড্যাশ যুদ্ধের পর ব্রিটিশরা ভারতে রাজনৈতিক ক্ষমতা অর্জন করেছিল। তো কি অ্যান্সার হবে এখানে? সালটা যত সম্ভব গোলমাল লাগছে আমার। তা প্রশ্নটা এমন, এই সালটা আমি বাদ দিচ্ছি। ড্যাশ যুদ্ধের পরে ব্রিটিশরা ভারতে রাজনৈতিক ক্ষমতা অর্জন করেছিল। তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে পলাশির যুদ্ধ। কত সালে হয়েছিল? 1757 June 23। তো এটা ঠিকই করেছিলাম, 1757 সালে পলাশি যুদ্ধের পর ব্রিটিশরা ভারতে রাজনৈতিক ক্ষমতা অর্জন করেছিল। এটা তোমাদের WBCS পরীক্ষাতেও এসেছে। ওকে, তো কোন লেখক 2019 সালের কে বিড়লা ফাউন্ডেশনের 28তম ব্যাস সম্মান লাভ করেছেন? তো 28তম ব্যাস সম্মান লাভ করেছেন বা কে পেয়েছেন সেটা তোমাদের বলতে হবে। তো দেখো ব্যাস সম্মান লাস্ট যিনি পেয়েছেন তিনি হচ্ছেন নাসিরা শর্মা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। অনেকবার পরীক্ষায় আসবে। এবার 33 নম্বর প্রশ্ন, সংসদীয় কার্যক্রমে ব্যালেট তাদের অগ্রাধিকার অনুযায়ী প্রতিদিন কতগুলি বিষয় জিরো আওয়ার চলাকালীন উত্থাপিত করতে পারে? তো এই প্রশ্নটাই তোমাদের কয়েকদিন আগে রিপিট হয়েছিল, সেটা যারা সম্ভব তোমাদের SSC CGL 2020 এসেছিল। তো জিরো আওয়ার চলাকালীন টোটাল কতগুলো প্রশ্ন এই জিরো আওয়ারে তোমার উত্থাপিত হতে পারে? তো অ্যান্সার করো। আগের দিন আমি অ্যান্সার বলেছিলাম, এটা কোনো একটা সেটে আমি বলেছিলাম। তো অ্যান্সার কি হচ্ছে? ম্যাক্সিমাম 20টি প্রশ্ন। অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। তো যারা যারা 20 করেছো প্রত্যেকে সঠিক। 34 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ইন্ডিয়ান ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? তো খুব ইম্পর্টেন্ট, এটাই হয়েছে থার্ড, যেটা 2020 হওয়ার কথা ছিল সেটা করোনা ভাইরাসের জন্য ক্যান্সেল হয়ে গেছে, যেটা তোমাদের এখন আর আসবে না, এই প্রশ্নটাই রিপিট হবে তোমাদের। তো কি অ্যান্সার হবে? ইন্ডিয়ান ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ এটি অনুষ্ঠিত হয়েছিল আসাম রাজ্যে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসি, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আউটপুট ডিভাইস নয়? দেখো নয় বলেছে, লাস্ট পর্যন্ত পড়বে। এটা দেখো কম্পিউটার রিলেটেড একটা প্রশ্ন, তোমাদের এখান থেকে প্রিপারেশন হয়ে গেল। তো মনে রাখবে এগুলোর মধ্যে জয়স্টিক এটা কোনো আউটপুট ডিভাইস নয়, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। ওকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্র তারকা রাহুল বোস ভারতে কোন খেলার সাথে যুক্ত ছিলেন সেটা তোমাকে বলতে হবে। তো রাহুল বোস অনেকজনের চেনো আশা করি, তো তিনি একজন অ্যাক্টর এবং তিনি কোন খেলার সাথে যুক্ত বা কোন স্পোর্টস এর সাথে যুক্ত সেটা তোমাকে বলতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি ওইটার অ্যান্সার আগে জানতাম না, পরে জানলাম। তো এটার অ্যান্সার কি হচ্ছে? রাগবি, তিনি রাগবি এই স্পোর্টস এর সাথে যুক্ত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন শিখ গুরু শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আদি গ্রন্থ সংকলন করেছিলেন? তো আদি গ্রন্থ এটা সংকলন করেছিলেন কে? এবং তোমাকে অপশনের মধ্যেই অ্যান্সার দিতে হবে, যেহেতু এটাই তোমাদের পরীক্ষায় এসছে এবং 2016 সালে যে এনটিপিসি হয়েছিল সেখানেও
এই সেম অপশন দেওয়া ছিল। ওকে, তো অ্যান্সার হচ্ছে গুরু অর্জুন দেব, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 38 নম্বর প্রশ্ন দেখো, 1973 সালে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল কোন ন্যাশনাল পার্কে? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ওকে, আমি অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটা আসতে দেখেছি। তো 1973 সালে প্রজেক্ট টাইগার এটি শুরু হয়েছিল সুন্দরবন ন্যাশনাল পার্কে। তো এটা আমার একটু কনফিউজ লাগছে, দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছিল আমার। তো তোমাদের আমি ঠিকই প্রথমে অ্যান্সারটা বলেছিলাম যে 1973 সালে যে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল এটা কোন ন্যাশনাল পার্কে শুরু হয়েছিল। তো মনে রাখবে এটা শুরু হয়েছিল জিম কর্বেট ন্যাশনাল পার্কে। ওকে, অপশন ডি এখানে এটা অ্যান্সার হবে। ওকে, প্রথমে আমি সুন্দরবন করে ফেলেছিলাম, সুন্দরবন এটা প্রিন্টিং মিস্টেক। তো এটা অ্যান্সার কি হচ্ছে? জিম কর্বেট ন্যাশনাল পার্ক, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং তোমাদের জিম কর্বেট ন্যাশনাল পার্ক এটা কোথায় বা সরি কোন রাজ্যে অবস্থিত একটু কমেন্ট করে জানাবে, প্রত্যেকের এটা একটা হোমওয়ার্ক দিলাম, জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এবং এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের 2018 আর 2019 যে WBCS মেন্স পরীক্ষা হয়েছিল সেখানেও এই প্রশ্নটা এসেছিল, প্রজেক্ট টাইগার। ওকে, তো প্রজেক্ট টাইগার 1973 সালে এটা শুরু হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় জিম কর্বেট ন্যাশনাল পার্কে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ড্যাশ স্টক হলো একটি বহু সুপ্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে দৃঢ় সংস্থা স্টক যা বহু বছর ধরে পরিচালনা করে। তো এগুলোর মধ্যে মনে রাখবে ব্লু চিপ, এই ব্লু চিপ স্টক এটা হচ্ছে বহু এবং সুপ্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে দৃঢ় সংস্থার স্টক যা বহু বছর ধরে পরিচালনা করছে। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এ চেন অফ আইল্যান্ড ক্লোজলি স্ক্যাটার্ড ইন এ বডি অফ ওয়াটার ইজ কল্ড। তো একটা আইসল্যান্ডের যে ক্লোজলি স্ক্যাটার্ড বডি, মানে ওয়াটারের একটা মানে জলের একটা কি বলবো বডি পুরো স্ক্যাটার করছে, তো এটাকে কি বলা হয় সেটা তোমাকে বলতে হবে। ওকে, এটা বেঙ্গলি মিনিংটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, সেই জন্য ইংলিশ ভার্সনে কোশ্চেনটা রেখেছি আমি। তো এটাকে কি বলা হয়? এটাকে মনে বলা হয় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এটাকে বলা হচ্ছে আর কি পেলেগাও পেলাগো, আর কি পেলাগো। ওকে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, এটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এসেছে যেহেতু। এবার দেখো বিষয়গুলি, যা আদেশের বিন্দু নয়, লোকসভার বিধি ড্যাশের অধীনে বিশেষ উল্লেখ মাধ্যমে উত্থাপিত হতে পারে। তো এমন বিষয় যা আদেশের বিন্দু নয় কিন্তু লোকসভার বিধির মানে কোন বিধি অনুসারে অধীনে বিশেষ উল্লেখের মাধ্যমে এটা উত্থাপিত হতে পারে। তো এটা মনে রাখবে 377 নম্বর বিধি, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কিছু কঠিন প্রশ্ন পরীক্ষায় আসবে, কিছু করার নেই, পড়তে হবে তবুও তোমাদের। তো দেখো তার পরবর্তী প্রশ্ন, বিখ্যাত নৃত্যশিল্পী চেন্নেরি কুনিরামান নায়ার, তিনি কোন নৃত্যের সাথে জড়িত সেটা তোমাদের বলতে হবে। এটাও দু তিনবার রিপিট হয়েছে, তো মনে রাখবে চেন্নেরি কুড়িরামান সরি কুনিরামান নায়ার, তিনি কথাকলি ড্যান্স ফর্মের সাথে যুক্ত, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 43 নম্বর প্রশ্ন, ভারতে উর্স মেজর নক্ষত্রটি আর কি নামে পরিচিত? এটাও তোমাদের কয়েকদিন আগে করিয়েছিলাম, SSC CGL এসেছিল। তো প্রশ্ন কেমন ভাবে রিপিট হচ্ছে তোমরা বুঝতে পারছো। তো ভারতে উর্স মেজর এই নক্ষত্রটি কি নামে পরিচিত? এটি হচ্ছে সপ্তর্ষি নামে পরিচিত, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, দেখো কম্পিউটার থেকে একটা প্রশ্ন, কোন প্রক্রিয়াটি কম্পিউটারের শুরু এবং অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয় অংশগুলি র্যামে লোড করাকে বোঝায়? তো কোন প্রক্রিয়া, এগুলোর মধ্যে কোন প্রক্রিয়াটিকে কম্পিউটারের শুরু এবং অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয় অংশগুলি র্যামে লোড করাকে বোঝায়? তো এটা বোঝায় দেখো বুটিং, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, এটাকে বুটিং বলা হয়। কম্পিউটার থেকে আরেকটা প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে আরেকটা প্রশ্ন রিপিট হচ্ছে। এবার নিম্নলিখিতগুলির মধ্যে কে ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ বইটি লিখেছে? তো তোমাদের একটা কথা বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশনে ক্লাসটা হয়ে গেলে আমি একটা প্লেলিস্ট অ্যাড করব, বা আমি টেলিগ্রাম চ্যানেলেও সেই প্লেলিস্টটা শেয়ার করে দেবো। সেখানে যত বুকস অ্যান্ড অথার্সের যতগুলো ভিডিও বানিয়েছি, যত 5টা না 6টা আছে, সেটা পুরোটা কমপ্লিট করে নিয়েও দেখবে ওইখান থেকে 100% তোমরা পরীক্ষায় কমন পাচ্ছ। ওকে, তো এখন দেখছি বারবার ওই প্রশ্নগুলো থেকে রিপিট হচ্ছে, তো সেটা একদম তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে। ওকে, আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রেখে দেবো। তো এবার দেখো এখানে ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ এই বইটি কে লিখেছে? তো এটা বইটা লিখেছেন সুধা মূর্তি, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সমসাময়িক শিল্পীকে 7th জৌমিরো প্রাইজ 2019 প্রদান করা হয়েছিল?
2019-এ এটা লাস্ট দেওয়া হয়েছে, 2020-তে এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো তোমাকে 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্সটাই পড়তে হবে। এটার অ্যান্সার হচ্ছে নলিনী মালিনীকে এই পেয়াজটি সরি এই প্রাইসটি দেওয়া হয়েছিল। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। অক্টোবর 2020 এটা একদম আপডেট করে দিয়েছি, এটা তখন অক্টোবর সরি জুলাই 2019 ছিল, কারণ সিএইচএসএল জুলাই 2019-এ হয়েছিল, তখন এটা ছিল, এটা আমি একদম আপডেট করে দিয়েছি। আজকে যারা দেখছো, আজকের তারিখ পর্যন্ত ভারতে কোন রাজ্যে সবচেয়ে কম জেলা রয়েছে, কোন রাজ্য বলেছে, ওকে দেখি এটাকে সঠিক অ্যান্সার দিতে পারে। অপশন গুলো দেখো, এগুলোর মধ্যে কোন জেলা রাজ্যে সব থেকে কম জেলা রয়েছে, তো মনে রাখবে গোয়া, গোয়াতে মাত্র 2টি জেলা রয়েছে বা ডিস্ট্রিক্ট আছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন খেলাটির সাথে টুইডেল এই শব্দটি যুক্ত? তো আজকে তোমাদের করেছি, দেখো একসাথে দুটো প্রশ্ন তোমরা কমন পেলে, আজকে যে আমি তোমাদের ক্লাসটা করিয়েছিলাম স্ট্যাটিক জিকে, ওকে সেখান থেকে কমন একদম, কোন স্পোর্টসের সাথে কোন শব্দটি যুক্ত, তো টুইডেল এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত, তো অ্যান্সার করো যারা যারা ক্লাসগুলো দেখেছো। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে, টেবিল টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 49 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো সমুদ্রের সাথে মিলিত নদীর প্রশস্ত প্রান্ত। ড্যাশ হলো সমুদ্রের সাথে মিলিত নদীর প্রশস্ত প্রান্ত, তো সেটাকে কি বলা হয় তা সেটা তোমাদের বলতে হবে। তো আমি দেখছি অনেক প্রশ্ন না তোমাদের WBCS এর প্রশ্ন থেকেও রিপিট হচ্ছে, ওকে তো তোমরা যাদের WBCS এর প্রিপারেশন নিচ্ছ, তোমরা WBCS এর প্রিলিমস এর কোশ্চেন গুলো অন্তত করে রেখো। তো অ্যান্সার কি হবে, ড্যাশ হলো সমুদ্রের সাথে মিলিত নদীর প্রশস্ত প্রান্ত, তো অ্যান্সার কি হচ্ছে, মোহনা, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ওকে তো যা যা বি করেছো প্রত্যেকেই সঠিক। বুমছু ভারতের একটি রাজ্যে উদযাপিত একটি অনন্য সাংস্কৃতিক উৎসব, তো এটা একটা উৎসব বুমছু, এটা কোন রাজ্যে উদযাপিত করা হয় সেটা তোমাদের বলতে হবে। তো এই উৎসবগুলোই কিন্তু একদম আনকমন আমাদের পরীক্ষায় প্রশ্নে আসছে, তো এটা যত তোমাদের 50 টোটাল যদি কোশ্চেন হয়ে যায় তাহলে একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে কি, অপশন বি সিকিম, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ওকে তো আজ এই টোটাল 50 কোশ্চেন ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আউট অফ 50 কার কত স্কোর হচ্ছে অবশ্যই সেটা একটু তোমরা কমেন্ট করে দিও। এই এক তোমাদের 129 নম্বর মক টেস্ট থেকে 158 নম্বর মক টেস্ট পর্যন্ত PDF অ্যাভেলেবেল হয়ে গেছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকেও পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে নিতে পারো। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস্কি একাডেমি অবশ্যই জয়েন করবে, এখানে আমি অনেক PDF পোস্ট করে থাকি, ওকে তো সেই PDF গুলো একটু ভালোভাবে পড়বে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।